এইবার কালীপূজা উপলক্ষে শিলচর মালুগ্রামের ঐতিহ্যবাহী এপসলস কালীপূজা কমিটির থিম বাঁহর ঘরত মাটির মা। মণ্ডপত তুলি ধরা হব গ্রাম্য জীবনের হেরাই যাওয়া দৃশ্যপট। প্রতি বছরে পোহরের উৎসব দীপাবলী আর কালীপূজা উপলক্ষে শিলচর মালুগ্রামের এপসলস কালীপূজা কমিটিয়ে সামাজিক বার্তার জড়িয়ে কিছু থিম পূজার আয়োজন করে আকর্ষিত করেছে। এই বছরও দর্শনার্থী সকলক চমক দিবলে হাজু পূজা কমিটি। বাঁহর ঘরত মাটির মা থিম রাখি সমগ্র মণ্ডপত উপস্থাপন করা হব গ্রাম্য জীবনের হেরাই যাওয়া দৃশ্যপট। মণ্ডপত পরম্পরাগত গাঁওয়ার ঘট আলপনা পটচিত্র আদি দেখা যাব। কমিটির সদস্য সকলে কয় যে কালীপূজা উপলক্ষে প্রতি বছরে শিলচর দর্শনার্থী আগ্রহে বাট চাই থাকে যে এপসলস কমিটিয়ে কি থিম লৈ আহিব। বিগত কেবছর মানৰ পৰা এই কমিটিখনে বন সংরক্ষণ, গড়হত্যা, বড়াইলৰ বিলুপ্ত পশু, চিড়িয়াখানা আদি বিষয়ৰ জৰিয়তে সমাজলৈ বার্তা বিয়পি আছে। তেওঁলোকৰ প্ৰতিটো বিষয়বস্তুৰ সমাজৰ বাবে কিছু বার্তা আছে। এই বছৰো দর্শনার্থীৰ বাবে এটা চমক দিবলৈ সাজু হৈছে দ্য এপসলস। এইবাৰৰ 36 সংখ্যক বার্ষিক কালীপূজাৰ থিম হৈছে বাঁহৰ ঘৰত মাটিৰ মা। ইয়াত 40 ফুট উচ্চতাৰ মণ্ডপ আছে যত গ্রাম্য জীবনের হেরাই যাওয়া কলা যেনে লক্ষ্মীছড়া, পটচিত্র, আলপনা, ঘট, বোকা পুতলা, বাঁহর সামগ্রী আদি আবরি থাকিব। যেহেতু এই পূজা সমিতিয়ে পরিবেশ সজাগতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে, সেয়ে তেওঁলোকৰ পূজা মণ্ডপটো নতুন বাঁহ নহয়, বরঞ্চ আন মণ্ডপত ব্যবহার করা বাঁহেরে মণ্ডপ তৈয়ার করা হয়েছে। অহা 12 নভেম্বরত উদ্বোধন করা হব কালীপূজা মণ্ডপ। সন্ধিয়া 6 বজাত বৃদ্ধাশ্রমের বয়োজ্যেষ্ঠ সকলের হাতত মণ্ডপ মুকলি হব। অহা 12 নভেম্বরের পৰা 14 নভেম্বরলৈকে পূজা মণ্ডপ দর্শনার্থীর ভাবে মুকলি থাকিব। আমাদের এবার পুজোর থিম বাঁশের ঘরে মাটির মা। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো প্যান্ডেল যে বানিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পী পঞ্চানন দেবনাথ, পুরো প্যান্ডেল জুড়েই থাকছে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য। আপনি দেখতে পাচ্ছেন ঘট আছে, আমরা ঘট দিয়ে তৈরি করেছি। আমাদের মণ্ডপ চত্বরে আছে লক্ষ্মীছড়া, যেসব গ্রাম বাংলার যেসব জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেই সব জিনিস তুলে ধরার আমরা চেষ্টা করেছি এবারে আমাদের পুজোতে। এবং আমরা যে প্রতিমা তৈরি করছেন শিল্পী নবেন্দু চক্রবর্তী, ওনার সঙ্গে সহযোগিতা করছেন নবদ্বীপের শিল্পীরা। আর পুরো প্যান্ডেল চত্বরেই বা প্রতিমা চত্বরেই আমাদের থিমটা হচ্ছে এই বাংলার, গ্রাম বাংলার যে দৃশ্যপট সেটা আপনারা দেখতে পাবেন। এবং আমরা আশা করি প্রত্যেক বছরের মতো এবছরও বরাক উপত্যকার দর্শনার্থীদের ঢল মালুগ্রাম অঞ্চলে আসবে। এবং এখন থেকে আমরা যেভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং ফোনের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন অঞ্চলের মানুষ জিজ্ঞেস করছে যে দ্য এপসলসের এবারে চমক কী, তো আমরা এটা আশা করতে পারি যে মানুষ মালুগ্রামের কালী পুজো দ্য এপসলসের অপেক্ষা পুরো বছর শিলচর শহর তথা বরাক উপত্যকার মানুষ থাকে। এবং এবারও সেটার ব্যতিক্রম হবে না, এবারও এইভাবেই ভিড় হবে।